আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না ঝড় ঝড় মুখর বাদর দিনে আমার বৌমার আমি একটুখানি গান গাইলাম বুঝতে পারিস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছেন মধুরা? নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। এই বৃষ্টির দিনে ঝড় ঝড় মুখরিতে বাদর দিনে এই দুই শাশুড়ি বউ একটুখানি গল্প নিয়ে আসতেছি, দেখতে থাকো। সবাইকে গুড মর্নিং, আজকে কোনো কাম কাজ হবে নাই। দেখো ঋতু অবশ্যই রয়েছে আমার পাশে, এখন আমরা একটুখানি শাশুড়ি বউর গল্প নিয়ে আসতে একটুখানি গান বাজনা নিয়ে আসতেছি, ঠিক আছে? চলো তাহলে দেখা যাক। দুই শাশুড়ি বউ বসে বসে গল্প করতেছি, খাওয়া দাওয়া করিব। ও ঋতু, আমি তো আবার দাঁত টাঁত বেরাস করি না, না 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 কইরাছি কইরাছি। একজনে কইছে, অসন পাপড়ি তুই যে কইলি যে দাঁত মাজে না, দাঁত দে গন্ধ বাইরেছে, তুই কখন এসে আমার দ্বারে বইছিলি? হ্যাঁ দাঁত দে গন্ধ, আমাদের পাশে পেস্ট কিনে দিয়ে, ওরে একটা পেস্ট কিনে দিয়ে যাও, অসন অসন রে একটা পেস্ট কিনে দিয়ে দাও, দাদা ওষুধ দাও খাবার নিয়ে তুমি আসো, একটা পেস্ট কিনে দিয়ে যাও। আমরা দুই মাই যে একটু দাঁত ব্রাশ করবো, একটু আমাদের পেস্ট শেষ হয়ে গেছে তো একটু কিনে দিয়ে যাই, জন্য দাঁতে গন্ধ বেরোচ্ছে। তা বন্ধুরা, এই যে আমরা দুই শাশুড়ি বউ একটুখানি গল্প করতে বসলাম, রিমিঝিমি বৃষ্টি বইতেছে, তার জন্য কী করবো তাই কও? আর থেকে উঠলো একটু আগে মা। আচ্ছা আর একটা কথা, এই যে সবাই বলে যে আমার চোখ 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 খোলা, তা আমার চোখ কি আজকে তেরকম নাকি সেই জন্মে চৈতে তেরকম বড়? আমি এসে দেখছি চোখ খোলা। হ্যাঁ এই তোরা যে চোখ খোলা চোখ খোলা মারিস, হ্যাঁ দে চশমাটা দে চশমাটা, তাহলে চোখ তো আর দেখতে পারবে না, একটু চশমা খারাপ করে নি তাহলে আর চোখ দেখতে পারবি না, তাহলে আর এত কথা কইতে পারবি না। আচ্ছা আমরা একটা ভালো মানে কথাই পারে না মানুষের শরীরেরই নিয়ে করে দেয়। একটা কাজ করি ঋতু, আমরা আর একটা সুন্দর গান শোনাই, একটু বাইর করো খাতাটা, আধুনিক গান গাই একটা ভালো একটা, ওই যে ওই যে ওই গানটা গাইলে হয় না কি যেন আমরা বসে বসে কি করব বৃষ্টির দিনে, ওই দেখো। তা ভাবছি এখন একটু বাইরে যামু, বাইরে থেকে আইয়া তারপরে ভিডিও করার রুচি মুচি নাই, এত গলা বাড়ি হয়েছি কালকে, ওরে বাবারে বাবা গলা বাড়িতে বাড়িতে আমার মুখখানা ব্যথা হয়ে গেছে, গালে গন্ধ হয়ে গেছে, বিরাস করিনি। শোন মামনি তুই একটা পাপড়ি মামনি তুই একখানা আমারে পেস্ট কিনে পাঠাই দিস, বাসা আমার গালে কি গন্ধ কি গন্ধ কি গন্ধ, একখানা পেস্ট পাঠাই দিস। এই রিনি ঝিনি বৃষ্টি পড়তেছে একটুখানি ইয়ে করি। ও দা তুমি কি করতেছো, তুমি কি করতেছো তাই বলো। হ্যাঁ এই যে ঘরে থাকে না তোমার কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। তার কি অবস্থা, আয় আয় বিষ্ণা খাতার কি অবস্থা, গান গাইতে গেল ভুলে গেল, ওরা আধুনিক গানটা তেমন একটা পায় না, রবীন্দ্রসঙ্গীত এগুলো বেশি গায় ঋতু, কি করব বলো। দেখো তোমাদের সবার ভালোবাসায় আমি ভিডিও করি, নাহলে এই পেজে ভিডিও করার মতো রুচি ইচ্ছা মানসিকতা কোনোটাই আমার নেই, ঠিক আছে কোনোটাই আমার নেই। তোমরা এক একজনে আসলে কি বলো তো, সবার মন তো এক হতে পারে না, সবাই যে ভালো কমেন্ট করবে তা কিন্তু না, তাতে আমি কিছু যায় আসে না, তবে ভুল জিনিসটা নিয়ে যদি ভুল তথ্য নিয়ে যদি কিছু বলে কেউ তখন আমার খুব খারাপ লাগে। যাক ঋতু আসতেছে আর একটা গান শোনাই। আমার প্রিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে
বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখে আমি পাইনি আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ওদা ছিল না ছিল না ছিল আমার কাছে তুমি ছিলে নিয়ে আসো দা নিয়ে আসো আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আন্টি একটু বলো যে হারমোনিয়াম ধরে আসলে গাওয়ার এখন সময় নেই কাজ কাম করতে হয় এই জন্য একদিন তোমাদের আমরা ডাইরেক্ট পিউ আর ঋতুর গান শোনাবো ও পরীক্ষা টরীক্ষা শেষ হোক এখনো তো অনেক পরীক্ষা বাকি পরীক্ষা শেষ হলে তোমাদের শুধু গানেরই ভিডিও দেবো শুধু গানেরই ভিডিও দেবো ও একটা ঋতু একটা ও একটা ঋতু আর কালাচাঁদ তো আমার এই সময়ে দেবে না কালাচাঁদের গান শুনলে এমনি তোমরা পাগল হয়ে যাবা এই জন্য তো কালাচাঁদ আশা আর একটা কথা গান্ডু দাদা বলছিল যে কালাচাঁদ কেন কয় কালাচাঁদ আমি ভালোবাসি কালাচাঁদ বলে ডাকি ঠিক আছে দাদা একদম ভালোবাসা ওই যে একটা গান আছে না ভালোবাসা বউ কইয়া ডাকো পায় না তা আমি ওনার ভালোবাসা কালাচাঁদ কইয়া ডাকি আর অনেক অনেক রকম ডাকে আমি কালাচাঁদ কই ওই যে বাবা সুপদিদি আমি 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 আর তোমার বাবা হ হ হ আসো দাদা একটু উপরে আসো তুমি একটু হাই দিয়ে দাও তোমার বন্ধুদের ওই ঘটনা হয়েছে কি যে আসলে ব্লগ বানানো নেই ঋতুর পড়াশোনা ছিল ওই জন্য ব্লগটা তেমন একটা ছাড়িয়ে গান বাজনা দিয়ে হাবি জাবি দিয়ে তোমাদের সাথে ওই দেখো বলো এই এই তিনুকে কি বলছে জানিস একজন রিকেটের বাচ্চা বলেছে চিন্তা কর কত জানোয়ার মানে কাবু রিকেটের বাচ্চা মানে ও কতটা মানে লো লেভেলের মানসিকতা যে একটা ছোট বাচ্চাকেও রিকেটের বাচ্চা বলে শালা আমাকে কত চিকন চাকান হলেও ভগবানের ইচ্ছা ওর মধ্যে কোনো রোগ টোক নেই হ্যাঁ আর তুই নাকি চার পাঁচটা বাচ্চা নষ্ট করেছিস তার আমি নষ্ট করে দিছি তোর ছেলে বাচ্চাগুলো নষ্ট করে দিয়ে তারপরে আমাদের বাসার কাজের লোক ছিল ওই জন্য এত খবর ছিল একদম দারুণ উত্তর দিছে হ্যাঁ আর তুমি যখন ওই যে অ্যাবর্শনটা করতে ওরা হলো ওই যে কাজ আমার অ্যাসিস্ট্যান্ট আয়া ছিল তাই না একদম ঠিক আমার না এইসব মনে থাকে না আমার বউটা ভালো উত্তর দিয়া শিখছে ওই আমি যখন এগুলো করছি ওরা তাহলে আয়ার কাজ করছে রক্তবাণী মুছেছে আর আমাদের ঘরে কাজ করতে সবসময় থাকতো এই জন্য সব খবর জানে শালা এদের মানসিকতা দিতে আমি গুলো অবাক হয়ে যাই কেমন মানসিকতা যাই হোক বন্ধুরা এখন ঋতু পড়াশুনো করতে যাবে ওর পরীক্ষা পরশু দিনে তাই না পড়াশুনো করতে যাবে আর আমি একটুখানি বাইরে যাবো এখন দেখো টিনু দুধ খাওয়ার জন্য কি করতেছে টিনু দুধ খাওয়ার জন্য কি করতেছে ঠিক আছে চলো টাটা দিদি ওদের টাকা টাটা দিদি বন্ধুদের টাটা ওই বন্ধুদের সুপুরি দিলেন টাটা টাটা